بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم مما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده. مهان الله سمست پرشان ساجي الله پاک رب العالمين آمد سشتی کرچن او آمد هدایت دان کرچن الحمدللہ সে আল্লাহ পাকের যাবতীয় প্রশংসা, যে আল্লাহ পাক রব্বুল আলমিনকে যে যত বেশি ভালোবাসে এবং যে যত বেশি তার হক আদায় করে তার সাথে তত বেশি ভালোবাসা আল্লাহ পাক রব্বুল আলমিন ফরজ করেছেন। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য এবং তার বিপরীতটাও হবে আল্লাহ পাকের জন্য। আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসি আমরা, এই জন্য তার ইবাদত বন্দেই করি, এটা হচ্ছে ভালোবাসার প্রমাণ। তিনি ইবাদতের হকদার, ভালোবাসা প্রকাশ করি তার ইবাদতের মাধ্যমে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসি, সুতরাং তার নিঃশর্ত সার্বিক ক্ষেত্রে অনুসরণ করে ভালোবাসা প্রকাশ করি। তার যেসব হক রয়েছে সেগুলি আদায় করার চেষ্টা করি, যে যত বেশি আল্লাহকে ভালোবাসে এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে সে তত বেশি সৎকর্মশীল। এবং আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যার যত সম্পর্ক দুর্বল, আল্লাহ থেকে দূরে, তার রাসূল থেকে দূরে, আল্লাহর দিন থেকে দূরে, তার সাথে তত বেশি বৈরিতা, শত্রুতা আল্লাহ পাক রব্বুল আলামিন ফরজ করেছেন, যেমন আল্লাহ নেক বান্দাদের সাথে ভালোবাসা ফরজ করেছেন। এই বিষয়টিকে শরীয়তের ভাষায় আল ওয়ালা ওয়াল বারা বলা হয়, বন্ধুত্ব এবং শত্রুতা, মিত্রতা এবং বৈরিতা। এই বিষয়ে গত সপ্তাহে আলোচনা হয়েছে, তিনটি যে মাসাইল নিয়ে আলোচনা হয়েছে, তার তৃতীয়টি হচ্ছে যে যেই ব্যক্তি মমিন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তি আল্লাহ পাকের বিরোধী এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধীকে কখনো ভালোবাসবে না। তার জন্য জায়েজ নয় যে আল্লাহর বিরুদ্ধাচরণকারী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণকারী নাফরমানকে ভালোবাসবে, যদিও তার নিকটাত্মীয় হোক না কেন। আল্লাহ কান আকরাব করিব, সবচেয়ে নিকটবর্তী মানুষ আপনার, যার মাধ্যমে আপনার অস্তিত্ব এসেছে পৃথিবীতে, তিনি বাপ, আল্লাহ সৃষ্টিকর্তা এবং বাপ হচ্ছেন জন্মদাতা। সেও যদি আল্লাহর দুশ্মন হয়, রাসূলের দুশ্মন হয়, আল্লাহর সাথে মহব্বত না রাখে, রাসূলের সাথে মহব্বত না রাখে, তাহলে তার সাথে আপনার মহব্বত জায়েজ নয়। আর মহব্বত ভালোবাসা অন্তরের বিষয়, এইরকমই আপনার বাপ মায়ের পরে নিকটবর্তী আপনার ছেলে মেয়েরা, আপনার স্ত্রী, তাদের ক্ষেত্রে মনে রাখবেন। এই বিষয়টিতে উম্মতে মুসলিমা অধিকাংশই ফেল, যাদের মধ্যে বাকি বাকিয়া ইসলামও আছে তাদের মধ্যে এই গুণ পাওয়া যায় না, যার ফলে কিয়ামতের দিন যে কি হবে এসব লোকের আল্লাহ পাক ভালো জানেন। এই মর্মে সূরা মুজাদালার আয়াত নম্বর 22 উল্লেখ করা হয়েছিল, সে আয়াতটি আর
রিপিট করছি না, সুরায় মুমতাহিনার আয়াত নম্বর চারে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম, নিঃসন্দেহে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে ইব্রাহিম আলী সালামের মধ্যে। মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, বিধিবিধানের ক্ষেত্রে, আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, হালাল হারামের ক্ষেত্রে। আর তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের জীবনই আমাদের জন্য উত্তম আদর্শ আল্লাহ বলছেন। ওয়াল্লাযীনা মাআহু, এবং যারা তার সাথে রয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালামের যারা অনুসারী, তার যুগের অনুসারী, তারপরে অনুসারী, তার স্ত্রীরা সারা, হাজার, তার ছেলেরা ইসমাইল, ইসহাক, তার বংশধর ইয়াকুব, ইউসুফ এবং আম্বিয়া রসুলগণ বানী ইসরায়েলের সকলেই তার বংশের, এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও তার বংশের। যারা তার সাথে রয়েছে মমিন মমিনাত, তাদের মধ্যে তোমাদের জন্য কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে। কোন ক্ষেত্রে? বন্ধুত্ব এবং শত্রুতার ক্ষেত্রে। বলছেন ইদ কালু লিকওমিহিম, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন নিজ জাতিকে, ইন্না বরাআউ মিনকুম, নিঃসন্দেহে আমরা তোমাদের থেকে সম্পর্ক ছেদ করছি, সম্পর্ক ছিন্নের ঘোষণা করছি। বারিউনের বহুবচন হচ্ছে বরাআ, ইন্নাল্লাহ বারিউ মিনাল মুশরিকিন ওয়া রাসূলু, সূরা তাওবাত আল্লাহ বলেছেন নিঃসন্দেহে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিক থেকে সম্পর্ক ছিন্নের ঘোষণা করছেন। আল্লাহর কোনো সম্পর্ক নেই মুশরিকের সাথে, বহুত্ববাদীর সাথে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সম্পর্ক নেই বহুত্ববাদীর সাথে, ভালোবাসার সম্পর্ক, হ্যাঁ, কোনো সম্পর্ক নেই। তোমাদের থেকে আমরা সম্পর্ক ছিন্ন করছি বা সম্পর্ক ছেদের ঘোষণা করছি, অমিম্মাত, শুধু এই নয় যে কুফরির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, বরং কুফরির সাথে যেমন সম্পর্ক ছিন্ন করতে হবে, বাতিলের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, তেমনি বাতিল পন্থীর সাথেও সম্পর্ক ছিন্ন করতে হবে। এই দুটি কথাই আয়াতে রয়েছে। আমরা ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন এবং তার অনুসারীরা বলেছেন কি, যে ইন্না বরাও মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, অমিম্মা তাবুদুনা মিন দুনিল্লাহ, আর আল্লাহকে বাদ দিয়ে যেসবের তোমরা পূজা করে থাকো, উপাসনা করে থাকো, আল্লাহ ছাড়া যেসবের পূজা, ইব্রাহিম আলাইহিস সালামের যুগে তার বাপ এবং বংশধর প্রতিমা পূজা করত, সেগুলি থেকে সম্পর্ক ছিন্ন করছি, আল্লাহ ছাড়া যে কোনো কিছুর পূজা হয়েছে, আর যে কোনো কারো পূজা হয়েছে, কবর মাজারের পূজা, সম্পর্ক ছিন্ন করতে আপনাকে। কাফারনা বিকুম, শুধু তাই নয়, কাফারনা বিকুম, তোমাদেরকে অস্বীকার করি। আগে বাড়ার আগে এখানে আর একটু স্পষ্ট করি, না হলে সাধারণ মানুষের জন্য স্পষ্ট হবে না। দুটি কথা বলা হয়েছে, তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করছি, আর তোমরা যেসবের উপাসনা করো, পূজা করো, সেগুলো থেকেও সম্পর্ক ছিন্ন করছি। তাহলে তোমাদের থেকে ওরা ব্যক্তি, হ্যাঁ, আর তোমরা যেসবের পূজা করে থাকো, ওইটা হচ্ছে মতবাদ। তাহলে মতবাদ বা কোনো একটা জিনিস যেটা, হ্যাঁ, আর রয়েছে মানুষের কর্ম, তার থেকেও পাপের কর্ম, অন্যায়ের কর্ম, শিরকের কর্ম, কুফরের কর্ম, নাস্তিকতা ইত্যাদি, ইসলাম বিরোধী যত বিষয়গুলি রয়েছে সেগুলির থেকেও সম্পর্ক ছিন্ন, এবং যারা ইসলাম বিরোধী, হ্যাঁ, আল্লাহর দিন বিরোধী, তাদের সাথেও সম্পর্ক ছিন্ন। এর দ্বারা কি বোঝা গেল? বোঝা গেল যে আমাদের মুসলিম সমাজে তাদের অজ্ঞতার কারণে, মূর্খামির কারণে, যে একটি কথা আছে ইসলাম বিরোধী, হ্যাঁ, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না, এটা বাঙালি সমাজের ইসলাম বিরোধী কথা, বরং আকিদা বিরোধী কথা, কোরআন বিরোধী কথা, ঠিক না? পাপকে ঘৃণা করো মানে মতবাদকে, ভ্রান্ত মতবাদকে ঘৃণা করো, কিন্তু ভ্রান্ত মতবাদের অনুসারীদেরকে ঘৃণা করিও না, নাস্তিকতাকে ঘৃণা করো, কিন্তু নাস্তিক কাল মার্ক্সকে ঘৃণা করিও না। এটা না শিখিয়েছে পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও, ঠিক না? চুরি করা কাজটি, জেনা করা কাজটিকে ঘৃণা করো,
কিন্তু জেনাকারীকে আর চোরকে খুনিকে ঘৃণা করিও না, স্পষ্ট কুফরিয়া কথা, কোরআন বিরোধী কথা। ঘৃণা, ঘৃণার বিপরীত হচ্ছে ভালোবাসা, তার মানে লুচ্চাকে ভালোবাসবেন, চোরকে ভালোবাসবেন, খুনিকে ভালোবাসবেন, ঠিক না, পাপীকে ভালোবাসবেন, শুধু পাপকে ঘৃণা করেন। এটা হয় যে একটা লোক পাপ করছে, ওর কাজটাকে শুধু ঘৃণা করবে, ওই লোকটার উপরে একটু ঘৃণা হবে না, অসম্ভব কথা। একটিকে আরেকটি থেকে পৃথক করা অসম্ভব। ওই ব্যক্তিকে ভালোবাসছেন তার মানে ওই ব্যক্তির কাজকর্ম ভালোবাসছেন আপনি, বলেন আর নাই বলেন, যুক্তি লাগে কোরআনে কারিমের দলিল। সুতরাং এটি মারাত্মক কথা, ইমান ইসলাম ভঙ্গকারী কথা, সাবধান। এইরকম বহু ইসলাম বিরোধী কথা আমাদের বাঙালি মুসলিম সমাজে রয়েছে, পাপকে ঘৃণা করো, পাপীকে ঘৃণা করিও না। আল্লাহ যেন আমাদের অজ্ঞতা দূর করেন। কেফারনা বেকুম, তোমাদেরকে অস্বীকার করি। অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান। এবং বাদা, বাদা আনে এখানে বাদা আছে তাই না, বাদা যদি হয় তাহলে বাদা ইয়াবদু মানে প্রকাশ হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, বাদা ইয়াবদু মানে প্রকাশ পেয়ে যাওয়া। আর বাদা আ যদি হয় হামজা দিয়ে লাম কালমাতে, বাদা মানে শুরু হয়ে গেছে, বাদা ইয়াবদু মানে শুরু করা। জি, তো এখানে বাদা আছে, দালের পর আলিফ আছে, আলিফের কোনো হামজা নেই, তাহলে সহি তাফসির হচ্ছে অবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াত ওয়াল বাগদাউ আবাদা, সর্বদার জন্য, চিরকালের জন্য শত্রুতা এবং বিদ্বেষ আমাদের মাঝে এবং তোমাদের মাঝে কি হয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে, প্রকাশ পেয়ে গেছে স্পষ্ট, যে তোমরা আমাদের শত্রু আর আমরা তোমাদের শত্রু, প্রকাশ পেয়ে গেছে, জাহির হয়ে গেছে, অস্পষ্টতা কিছু নেই। কতক্ষণ পর্যন্ত এই শত্রুতা অব্যাহত থাকবে, আদা শত্রুতা, অলবাগজা ঘৃণা বিদ্বেষ, হাত্তা তু মেনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ইমান না নিয়ে আসছো, তৌহিদ প্রতিষ্ঠা না করছো, আকিদাই এবাদতে জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহ এক ও একক, তার কাজে, তার সত্তায়, তার গুণে, হ্যাঁ, তার এবাদত বন্দেগীতে, যতক্ষণ পর্যন্ত তৌহিদে রুবুবিয়াত উলুহিয়াত আসমাই সিফাত আল্লাহর তৌহিদ সমস্ত ক্ষেত্রে প্রতিষ্ঠা না করছো, যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ইমান না নিয়ে এসছো, তাহলে এক আল্লাহ রব্বুল আলমের প্রতি ইমান নিয়ে আসা শুধু মৌখিক কথা না, এক আল্লাহ রব্বুল আলমের প্রতি ইমান মানে এক আল্লাহ পাকের প্রতি ইমান নিয়ে আসে, তার বিধানের প্রতি ইমান নিয়ে আসা, তার রাসূলের প্রতি ইমান নিয়ে আসা। হ্যাঁ, কারণ এগুলি অতপ্রতভাবে জড়িত, এবং যখন আপনি বিশ্বাস করেন, যেটা বিশ্বাস করেন যে এটাই সত্য, তাহলে সেই অনুযায়ী জীবন গড়া। বলছেন যে ইসলাম সত্য, ইমান সত্য, ইসলাম ভালো, কোরআনের কথা ভালো, আর আপনি জীবনে বাস্তবায়ন করেন না, কোন মুনাফিক চরিত্রের লোক আপনি, কথা বলেন একরকম, কাজ করেন অন্য রকমের, এ কি মন্ত্র যে ইসলাম ভালো, ব্যাস মন্ত্র। যতক্ষণ পর্যন্ত এক আল্লাহর প্রতি ইমান না নিয়ে এসছো, তো এই আয়াত স্পষ্ট করে যে মুমিন মুসলিমের জন্য যে আল্লাহর বান্দা হবে, সে আল্লাহ দ্রোহী এবং আল্লাহ দ্রোহিতা থেকে দূরে থাকবে, সম্পর্ক ছিন্ন রাখবে। এই হচ্ছে কোরআন কারিমের শিক্ষা। এইরকম এই মর্মে বেশ কিছু আয়াত, সূরা তোবার আয়াত নম্বর 114 তো রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবার সাথে ওয়াদা করেছিলেন, লা আস্তাগফিরান্না লাক, আপনার জন্য মার্জনা কামনা করব। তাই ইব্রাহিম আলাইহিস সালাম বাবার জন্য মার্জনা কামনা করেছিলেন, কিন্তু যখন আল্লাহ জানিয়ে দিলেন, হ্যাঁ, যে ইয়ে ইসলাম কবুল করলো না, ইমান নিয়ে আসলো না, কুফরের মারা গেল, তখন সম্পর্ক ছেদের ঘোষণা করলো, বাপ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা। আয়াতটি শোনায় ওমা কান ইস্তিগফারু ইব্রাহিম আলি আবিহি, ইব্রাহিম আলি ইসলামের মার্জনা কামনা তার বাবার জন্য, আজারের জন্য ছিল না, কিন্তু কেন ছিল, ইল্লা আন মাউইদাতিন ওয়াদাহা ইয়াহু, তবে একটি প্রতিশ্রুতি ছিল, মাউইদ আজকাল অ্যাপয়েন্টমেন্টকে বলা হচ্ছে, মাউইদাতিন একটা ওয়াদা ছিল, কি ওয়াদাহা ইয়াহু, যেই ওয়াদা প্রতিশ্রুতি করেছিলেন তিনি তার সাথে, মানে বাবার সাথে, যে বাবা তোমার জন্য আমি
আল্লাহর কাছে ক্ষমা চাইতেই থাকব, এই যে ওয়াদা। সেই জন্য আল্লাহ ওয়াগফির লি আবি ইন্নাহু কানা মিনাল দাল্লিন, সূরা শোরাতে রয়েছে। আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, বড়ই গোমরাহ, গোমরাহদের অন্তর্ভুক্ত, রাস্তা হারিয়ে ফেলেছে জান্নাতের, আল্লাহ তুমি বাবাকে মাফ করো। ফালাম্মা তাবাইয়ানা লাহু আন্নাহু আদুউন লিল্লাহ, যখন তার জন্য স্পষ্ট হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য স্পষ্ট হয়ে গেল যে এই বাবা তো আল্লাহর বন্ধু হইল না, বরং সে আল্লাহর দুশমন, আদুউন লিল্লাহ, আল্লাহর শত্রু। ইব্রাহিম হচ্ছে আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, আল্লাহর খলিল, আর তার বাবা হচ্ছে আল্লাহর শত্রু। কে বলছেন? আল্লাহ স্বয়ং বলছেন। তাহলে বোঝা গেল যে কোন বংশের সাথে সম্পর্ক রাখা জান্নাত নিয়ে যেতে পারে না। ইব্রাহিম আলী সালাম সরাসরি বাপ, এমন নয় যে মাঝখানে কোন পার্থক্য আছে, তাই না? হ্যাঁ, যে বংশের দূরের কেউ আত্মীয় স্বজন, যেমন আজকাল এই পীর বিদাতিরা, শিরককারীরা, মাজার পন্থীরা আওলাদের রসুলের দোহাই দিয়ে মানুষের পকেট মারে আর জান্নাতের সার্টিফিকেট দিয়ে থাকে যে আমরা সবকিছুর মালিক আছি, আমরা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবো, ধোকাবাজ এরা সব প্রতারক। শিক্ষা নেওয়া উচিত এখান থেকে জনসাধারণকে যে ইব্রাহিম খান কেউ যদি বংশীয় মর্যাদা দিয়ে পার পেত, ইব্রাহিমের বাবা সরাসরি বাবা, পৃথিবীতে যত মানুষ এসেছে সবচেয়ে শ্রেষ্ঠ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে দুই নম্বরে সবচেয়ে শ্রেষ্ঠ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, তারপরে অন্য নবী রাসূলদের মর্যাদা আসতে পারে, বরানি বা হাদিস দ্বারা প্রমাণিত। এই ক্ষেত্রে এর মানে এই নয় যে অন্য কোন নবীর মানহানি করা হয়েছে, যে হাদিসে বলা হয়েছে লা তুফাদ্দিলুনি বাইনাল আম্বিয়া, নবীদের মাঝে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না বা আমার ফজিলত বর্ণনা করিও না, সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নমনীয়তার ছলে বলেছেন। তিনি এটা তাওয়াজো, মানে নিজেকে ছোট করে বলেছেন, কিন্তু আর এক হাদিস আবার রয়েছে, একদিকে যদি তিনি এ কথা বলেন তো আরেকদিকে কি করে বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফখরা, আমি আদম আলাইহিস সালামের যত সন্তান রয়েছে তাদের আমি সর্বের সর্বা নেতা, তাদের সাইয়্যিদ, তাদের সরদার, হ্যাঁ, তাদের শ্রেষ্ঠ, ওয়ালা ফখরা কিয়ামতের দিনে, কিয়ামতের দিনে সাইয়্যিদু ওয়ালাদি আদম, আদম সন্তানের সর্দার এবং নেতা কে হবেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওয়ালা ফখরা, এটা কোন গৌরব করে বলছেন, অহংকার নয়, বরং এটা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রকাশ কর, ওয়াম্মা বি নিয়ামতি রব্বিকা ফাহাদ্দিস। এটা এই জন্য বললাম যে আজকাল নাকি এক ভাই বলল যে কিছু সহি আকিদার, হ্যাঁ, মৌলভী সাহেবেরা বেরিয়েছে আর উঠে পড়ে লেগেছে যে নবীদের মাঝে কেউ একজনকে আরেকজনের উপর ফজিলত দেওয়া যাবেন, এ আরেকটি গুমরাহি, এ আরেক গুমরাহি। ফজিলত অবস্থিত যে একটি হাদিসকে নেবেন আর বাকিগুলোকে ছেড়ে দেবেন, হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমাকে আল্লাহ খলিল বানিয়েছেন, এবং ইব্রাহিমকে খলিল বানিয়েছেন, তাহলে অন্যরা খলিল নেই, পার্থক্য হইল না? তো যে হাদিসে বলা হয়েছে যে আমাকে শ্রেষ্ঠত্ব দিও না, এটা কিসের জন্য? নমনীয়তার জন্য, তাওয়াজের জন্য। যেখানে বলা হয়েছে কেউ যদি বলে যে ইউনুস বিন মাত্তার চাইতে, ইউনুস আলাইহিস সালামের চাইতে আমি শ্রেষ্ঠ, তার ওই হাদিসে নিষেধ করা হয়েছে ওখানেও। তার মানে ওখানে যাতে করে এই আপনার গুমরাহি না ঢুকে যায় যে ইউনুস আলাইহিস সালামকে যেহেতু আল্লাহ মাছের পাটি পাঠিয়ে দিয়েছিলেন, সুতরাং তিনি, তার মান মর্যাদা কমে গেল না, এইরকম যেন আপনার মনোমাংসিকতা আবার তৈরি না হয়, ওই বিভ্রান্তি থেকে বাঁচাবার জন্য বলা হয়েছে। জি, তো আয়াতটি পুরা করি। যখন জানতে পারলেন কে, ইব্রাহিম আলাইহিস সালাম, যে আমার বাবা কি আদুউল্লিল্লাহ, আল্লাহর শত্রু, তাবাররা মিনহু, তখন তার থেকে সম্পর্ক ছিন্ন করলেন, কোনো সম্পর্ক নেই বাবার সাথে, আল্লাহর সাথে সম্পর্ক যদি হইতো ঠিক, হইল না, মারা গেল কুফরের উপর, শিরকের উপর কোনো সম্পর্ক নেই, তাবাররা মিনহু, কোনো সম্পর্ক নেই। ইন্না ইব্রাহিম আল আওয়াহুন হালিম, নিঃসন্দেহে ইব্রাহিম আলাইহিস সালাম বড়ই আল্লাহ অভিমুখী ছিলেন, আওয়াহ আল্লাহ অভিমুখী, আল্লাহর দিকে ধাবিত, আর হালিম বড় সহিষ্ণু ছিলেন, ধৈর্যশীল ছিলেন। এ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাত, আর ইব্রাহিম আলাইহিস সালামের মিল্লাতের আদর্শের অনুসরণ আল্লাহ পাক কোরআনে কারিমে হুকুম দিয়েছেন একাধিক আয়াতে।
এই বিষয়টি যে বিষয়টি আজকে শুরু করেছি তার সম্পর্ক হচ্ছে যে আল্লাহর দুশমন সে আপনার দুশমন, একজন মমিন আপনি, হ্যাঁ যে আল্লাহর দোস্ত সে আপনার দোস্ত, আপনার ভাষাভাষী হোক আর নাই হোক, আপনার সাথে তার রং চেহারার মিল থাক আর নাই থাক, তার একটি শব্দও বুঝতে পারছেন না, আপনি সাদা সে একেবারে কালো আফ্রিকান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে বেলালের মতো হাবাসি কালো আছেন, আবার সোহাইবের মতো সাদা একবার ইউরোপিয়ানও আছেন, আছেন কিনা, আর বলেন সালমান ফার্সি এশিয়ান ওয়ান আরব আছেন, সালমান ফার্সি ভারত উপমহাদেশের প্রতিনিধিত্ব করছেন ওয়ান আরবদের, আর ইউরোপের প্রতিনিধিত্ব করছেন রোমি রোমান, আর আফ্রিকা মহাদেশের প্রতিনিধিত্ব করছেন বেলাল হাবাসি, আর এদিকে কুরাইশদের মধ্যেকার মুহাজিরিন আবু বকর উমর, আনসারদের মধ্যে সাদ বিন মুয়াজ আর সাদ বিন উবাদা, আর বড় বড় সাহাবায়ে কেরাম, কোন তমিজ ছিল, কোন পার্থক্য ছিল যে এরা হচ্ছে সিনিয়র, এরা হচ্ছে জুনিয়র, এরা হচ্ছে এইরকম, এরা হচ্ছে ওই দেশি, এরা হচ্ছে এই রঙের, এমন কিছু ছিল? বরং ইসলামের ইতিহাসের প্রথম মুয়াজ্জিন বেলাল হাবাসি, কালো মানুষ। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলালকে একদিন বলছেন যে বেলাল কি আমল তুমি করো যেটা আল্লাহর কাছে এত পছন্দ, যে আমি জান্নাতে তোমার স্যান্ডেল জুতার আওয়াজ পাচ্ছি, খটখট খটখট করে আমার আগে আগে যাচ্ছ তুমি। বলেন দেখি, এ কথা অন্য কোন সাহাবীকে বলেন নাই, বেলালকে বলছেন জান্নাতে তোমার স্যান্ডেল জুতার আওয়াজ পাচ্ছি আমি। তা ইসলামে আসলে মান মর্যাদা কিসের ভিত্তিতে? ঈমান এবং তাকওয়া দুটি মনে রাখবেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, আর ঈমান এবং তাকওয়া, এই আর ঈমান আর তাকওয়া এই দুটি গুণের ভিত্তিতে আল্লাহর ওয়েলায়াত আল্লাহর বন্ধুত্ব হাসিল হয়। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওখানে তখন ঈমান এবং তাকওয়া যার মধ্যে রয়েছে ওরাই হচ্ছে ওলিউল্লাহ। ওলিউল্লাহর জন্য পাকা কবর লাগে না, ওলিউল্লাহর জন্য কেরামতের ছড়াছড়ি লাগে না, ওলিউল্লাহর জন্য জিকির করতে তখন একবারে ফানা হয়ে যেত আর অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে যেত, ওলিউল্লাহর কাশফ হয়ে যেত, এগুলো সব ভণ্ডামি, সব সব বাতিল কথা। ওলিউল্লাহর জন্য ঈমান আর তাকওয়া, যে যত বেশি ওপরে চলে যেতে পারবে ঈমানে আর আল্লাহ ভীরুতাই গুনাহ থেকে বাঁচাই পাপ মুক্ত হয়, হ্যাঁ সে তত বড় আল্লাহ পাক রব্বুল আলমিনের ওলি। সারা জীবনে একটিও কেরামত না হোক, গা কেরামত কোনো ওলি হওয়ার জন্য শর্ত না। কি বলছিলাম যে শরীয়তে যে আল্লাহর সাথে যার যত বেশি সম্পর্ক তার তত বেশি মর্যাদা রয়েছে, আল্লাহর সাথে যার সম্পর্ক যত দুর্বল সে যত তত বেশি আল্লাহর কাছে নিকৃষ্ট, সুতরাং তার সাথে আপনার সম্পর্ক তত দূরের আপনার হবে। এই বিষয়টা হচ্ছে মৌলিক বিষয়, এর ব্যতিক্রম কিছু জিনিস রয়েছে। এই বিষয়টা হচ্ছে অন্তরের বিষয়, এর মানে এই নাই যে পার্থিব ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে আমরা কাফেরদের সাথে অসৎ লোকদের সাথে সম্পর্ক রাখব না। এই রকমের 10টি সম্পর্ক রয়েছে, গত সপ্তাহে ওয়াদা করেছিলাম বলবো ইনশাআল্লাহ 10টি, 9টি লেখক উল্লেখ করেছেন আর একটি দেখলাম যে গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেননি, সেটা আমি সংযোজন করব। তাই আল্লামা শেখ সালেহুল ফৌজান হাফেজাহুল্লাহ এই তিনটি মূলনীতি নামক কিতাবের সারহাতে ভাষ্যে তিনি লিখছেন যে ফাহাযিহিল মাসআলাতু তাতাআল্লাকু বিআদাওয়াতিল কুফফার, এই যে বিষয়টি আলোচনায় আমাদের আছে সেটা হচ্ছে কাফেরদের সাথে বা আল্লাহ দ্রোহীদের সাথে শত্রুতার সাথে সম্পর্কীয়, ওয়া আদামে মাওয়ালাতিহিম এবং তাদের সাথে বন্ধুত্ব না রাখা, আর বন্ধুত্বের সম্পর্ক কিসের সাথে? অন্তরের সাথে। ওয়াহিয়া লা তাক্তাজি আন্নানা নুকাতিল কুফফারা ফিল উমুরি ওয়াল মানাফি দুনিয়াবিয়া, আর এই আলোচনার মানে এই নয় যে কাফেরদের সাথে আমরা পার্থিব উপকারিতার ক্ষেত্রে পার্থিব কাজকর্মের ক্ষেত্রে দুনিয়ার চলাফেরার ক্ষেত্রে সম্পর্ক ছিন্ন করতে হবে, তা নয়, বরং সেই ক্ষেত্রে বৈধতা রয়েছে। এই দিকগুলি, এই 10টি দিক যদি মনে রাখেন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। বালিউস্তাসনা মিন যালিকা উমুর, তাহলে দিনই সম্পর্ক চলবে না। দিনই সম্পর্ক মানে যদি প্রস্তাব পেশ করে আপনার কাছে কোনো কাফের
যে তোমরা যখন নামাজ পড়ছো নামাজটা ভালো লাগছে, তো চলো তোমাদের নামাজে আমরা শরীক হচ্ছি, আর আমাদের পূজাটাকে তোমরা সাদরে গ্রহণ করো, এসো আমাদের পূজা পাঠ গুলি হবে, তখন ও তুই এসো আমাদের মন্দিরে এসো, আমাদের তোমাদের শুক্রবারে আমরা যাচ্ছি তোমাদের জুমা মসজিদে, আর রবিবার আমাদের চার্চে এসো, হ্যাঁ তোমাদের মসজিদ আমরা বানিয়ে দিচ্ছি আর তোমরা আমাদের চার্চ বানিয়ে দাও, মন্দির বানিয়ে দাও, এইটা চলবে না। হ্যাঁ তোমাদের ঈদে আমরা যাচ্ছি, তোমাদের ওরসে আমরা যাচ্ছি, ওর কবর মাজার পূজা করতে আসো, কবর মাজার পূজা ওদেরই ধর্ম, কবর মাজার পূজা ও হিন্দুদেরই ধর্ম, ওইটা কারণ পার্থক্য কিছু নাই, শুধু এটা শুয়ে দিয়ে পূজা আর ওটাকে দাঁড় করে দিয়ে পূজা, হিন্দুরা দাঁড় করে মূর্তি দাঁড় করে পূজা করে, এরা শুয়ে দিয়ে কবর পূজারীরা করে। তো কথা হচ্ছে ওরা কবর মাজার পূজা করেছে বলে কালকে বললো যে দেখো তোমাদের মাজারে যায় ওরসে যায়, তো আমাদের পূজার মেলায় কেন আসবে না, ওদের পূজা যে মেলাগুলি লাগে, হ্যাঁ দশরা দশরা পূজার মেলা হয়, আরো কোন কোন পূজার সব মেলা হয়, তারপর স্কুলে স্কুলে সরস্বতী পূজা হয় বিদ্যার দেবী, হ্যাঁ মুসলিম ছেলেরা কেন অংশ নেবে না, তোমাদের কাজে আমরা অংশ নিচ্ছি। আমরা দেখেছি স্কুলে যে মুসলিম ছেলেরা জলসা করে অজ মাহফিল করে, ওটার নাম আবার বিদাতীদের প্রভাব বেশি, তো ওর নাম হচ্ছে মিলাদুন্নবী জলসা, মিলাদুন্নবী তো হিন্দুরা চাঁদা দেয়, হ্যাঁ তো ওই দেখে দেখি তার মুসলিমরা করে ওদের সরস্বতী পূজা চাঁদা যায়, এইটা চলবে না, এটা চলবে না। মিলাদ আমাদের ধর্ম না, জন্মবার্ষিকী পালন করা কারো এটা আমাদের ধর্মই না, এটা বিদাত প্রথম কথা। তারপরে যেগুলো আমাদের ধর্ম যেমন জুমা জামাত মসজিদ হ্যাঁ মাদ্রাসা, আর সেগুলি তো তারা যদি দান করে নেকির কাজে দান করলো ওদের কল্যাণ হবে, কিন্তু আমরা পাপ তাই বলে আমরা পাপের কাজে দান করবো শির কুফুরের কাজে, এটা চলবে না। তো দুনিয়ার ক্ষেত্রে পার্থিব ক্ষেত্রে যে সব লাভের দিক রয়েছে সেই ক্ষেত্রে আমরা কাফেরদের সাথে অমুসলিমদের সাথে সম্পর্ক রাখব, কাফের অমুসলিমদের সাথে যদি সম্পর্ক রাখি তাহলে মুসলিম সমাজে যারা অসৎ লোক পাপি লোক দুনিয়ার ক্ষেত্রে আমরা সম্পর্ক রাখতে পারবো। সম্পর্কগুলো কি, যেগুলির মাধ্যমে ভালোবাসা জন্মায় না, আবার যদি দুনিয়ারই সম্পর্ক কিন্তু তার মাধ্যমে ভালোবাসা দূর থেকে কাছে হয়, যেমন খাওয়াইলে হয় না, হয় না খাওয়ালে কি হয়, যাকে কোনোদিন খাওয়াননি তাকেও খাওয়ানি আর আপনাকে খাওয়াইনি, তার সাথে মুসলিম হিসেবে সম্পর্ক থাকলেও ওই রকমের ঘনিষ্ঠতা নেই ঠিক না, কিন্তু যাকে আপনি প্রতি বৃহস্পতিবার ডাকেন যে আমার বাসায় তোমার বৃহস্পতিবার করে শুক্রবার আছে তোমার দাওয়াত, অথবা যে কোনো সুখে দুঃখে ডাকেন আপনার বাড়ি কোনো উৎসব হয় উৎসব হলো বিয়ে শাদী হলো এই হলো সেই হলো খুশি হলো ছেলে হইলো মেয়ে হইলো আগিকা হইলো ডাকলেন, তো ওর সাথে বেশি ভালোবাসা আছে কিনা, যে আপনার একটি দাওয়াত সে মিস করেন আর আপনি ওকে মিস করেন না, তাহলে খাওয়া দাওয়াটা বাহ্যিক দুনিয়ার হলো এর মাধ্যমে কি হয় ভালোবাসা মজবুত হয়ে যায়, সেই জন্য অসৎ লোকদেরকে দাওয়াত দিবেন আর খাওয়াবেন, এটাও চলবে না, এটা এই ক্ষেত্রে চলবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস আছে, ওয়ালা ইয়াকুলু তুআমাকা ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়ুন, হে মুসলিম তোমার খাবার যেন মুত্তাকি পরহেজগার আল্লাহ ভীরু ছাড়া ফালতু লোকেরা না খায়, পাপী লোকেরা না খায়, মুত্তাকি লোকেরা যেন তোমার খাবার খায়, তাহলে দুটো খাবার যদি খাওয়ান তো আল্লাহ ভীরু একটু পরহেজগার লোক নেক লোককে খাওয়াবেন, যে আপনার খেয়ে দিয়ে একটু আল্লাহর জিকির আজকার করবে ফরজ নামাজটা পড়বে ফজর নামাজটা পড়বে, আর যে যে খেয়ে দিয়ে ধুম হয়ে শুয়ে থাকলো ফজর ওকে খাওয়াইলামটা কি বলেন, যেই লোকটি আপনার এসা দাওয়াত খেলো রাত্রে দাওয়াত খেলো আর ফজর লম্বা হয়ে শুয়ে থাকবে ওকে খাওয়াইলামটা কি, আপনার দুনিয়ার গরজ আপনার দিনের কোনো গরজ নেই। এখন আসুন এই দশটি জিনিস আপনাদের সামনে পেশ করি। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের কাফেরদের সাথে বা অসৎ লোকদের সাথে বৈরিতা থাকলেও ঘৃণা থাকলেও তাদেরকে আল্লাহর দিকে দাওয়াত দেব, আল্লাহর দিনের দিকে আহ্বান করব উত্তম পন্থায়, ভালো ভাষায় নম্র ভাষায় হ্যাঁ আকর্ষণীয় পদ্ধতিতে তাদেরকে কি করব আল্লাহর দিকে বা আল্লাহর দিনের দিকে দাওয়াত দেব, তৌহিদের দিকে আল্লাহর একত্ব দিয়ে দাওয়াত দেব, অসৎ লোক পাপ করছে নেকির কাজের দিকে দাওয়াত দেব, জাহান্নামের রাস্তায় চলে যাচ্ছে তাদেরকে জাহান্নামের রাস্তা থেকে উদ্ধার করে জান্নাতের রাস্তায় লাগাবার চেষ্টা করব। এমন নয় যেমন দুনিয়ার ক্ষেত্রে হিংসুক লোকেরা হয়, হ্যাঁ কারো সাথে যদি দুশ্মনী থাকে
আর ওর যদি ক্ষয়ক্ষতি হয়, অজ্ঞাতা তো আমার কি, ক্ষয়ক্ষতি হলেই ভালো, ঠিক না? ভাবে না মানুষ দুনিয়ার ক্ষেত্রে, ধরেন কারোর সাথে শত্রুতা আছে আর ওর ছেলে পানিতে ডুবছে, তখন আজকালকার মানুষের চরিত্র কি, যা ওর গেল আমার তাতে কি, বা ওর জমি জায়গার ক্ষয়ক্ষতি হচ্ছে, হ্যাঁ ওর ফলমূলের ক্ষয়ক্ষতি হচ্ছে, ওর ধন সম্পদের ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি হচ্ছে, বলার দরকারটা কি, আগুন লেগে গেছে যা গা আমারই কি দরকার, যোগে বলতে যেতে হবে, করে না করে না, ওর দোকান পুড়ে যাগে, ওর বাড়ি পুড়ে যাগে, জ্বলে যাগে, আমার বলার দরকারটা কি, কারণ দুনিয়ার ক্ষেত্রে কি আছে, তার সাথে শত্রুতা আছে। দিনের ক্ষেত্রে কি এটা করবেন, যেহেতু কাফের আল্লাহর দুশমন তো আমারও দুশমন, সে অসৎ লোক, চরিত্রহীন, খুনি, চোর বা জেনাকারী, মদখোর, সেই জন্য যাক জাহান্নামে চলে যাক, না জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবেন, হ্যাঁ জাহান্নাম থেকে উদ্ধার করার চেষ্টা করবেন। তাদের ক্ষেত্রে আপনি দয়াশীল হবেন, হ্যাঁ হিতাকাঙ্ক্ষী হবেন, যে হাইরে এরা আদম সন্তান, হ্যাঁ আমাদের সকলের প্রথম বাপ মা এক আদম আর হাওয়া, আদম আর হাওয়ার সন্তান এরা জাহান্নামে যাবে, এদেরকে উদ্ধার করার চেষ্টা করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উদ্ধার করে বলছেন যে আমার উদাহরণ হচ্ছে তোমাদের সাথে কিরকম, যে আগুন কোন জায়গায় জ্বালালে যে কীট পতঙ্গ গুলি কি করে, পোকামাকড় কিছু থাকে চারিদিকে, কোথায় যে ছিল সব এসে আগুনে ঝাঁপ দেয়, তাই না, ঝাঁপ দিতে যাচ্ছে, যতই আপনি পোকামাকড় গুলিকে দূরে সরাবার চেষ্টা করেন আরো বেশি ঝাঁপ দিবে, যদি ওখানে আগুনের পাশে দাঁড়িয়ে পোকামাকড় গুলিকে দূরে তাড়ান কি করবে, আরো তাড়াতাড়ি এসে আগুনে ঝাঁপ দিবে, কারণ আগুন দেখে এসছে। আমাদের দেশে মাঝে মাঝে বাতিতে দেখা যায় না, হ্যাঁ লন্ডনে দেখা যায় না, ভর্তি হয়ে যায়, ছোটকালে আমরা লেখাপড়া করতে পারতাম না, পুরো ল্যাম্প ভর্তি হয়ে গেছে, হ্যাঁ কষ্ট লাগতো বড়, তাই না, এখনো হয় যাদের কাছে বিদ্যুতও হয়, বিদ্যুতে ওই লাইটও বাতিতে হয়। জি তো কথা হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যারা অসৎ লোক, হ্যাঁ কাফের বা অসৎ লোক, পাপি লোক, তাদের উদাহরণ হচ্ছে এসব কীট পতঙ্গ পোকামাকড়ের মতো, এরা আগুনে ঝাঁপ দিতে যাচ্ছে, হ্যাঁ আর আমি ওয়ান আখেজুন বিহুজুজিকুম, আর তোমাদের কোমরগুলি ধরে টেনে টেনে আমি জাহান্নাম থেকে বা আগুন থেকে উদ্ধার করার চেষ্টা করছি। এটা শুধু নবীর ক্ষেত্রে না, আপনার ক্ষেত্রে প্রযোজ্য, কবর মাজার পূজা করলে চিরকাল জাহান্নামে থাকবে, হ্যাঁ নাস্তিক হলে চিরকাল জাহান্নামে থাকবে, খুনি হলে দীর্ঘকাল জাহান্নামে থাকবে, জেনা করে এরকম মরে যায় মদ খেয়ে মরে তো চিরকাল জাহান্নামে থাকবে, এই লোকটি ধূমপান করছে তার দুনিয়াও ধ্বংস করছে, আখেরা ধ্বংস করছে, পাপ করছে, নামাজ পড়ছে না, চিরকাল জাহান্নামে থাকবে, সুতরাং এদেরকে জাহান্নাম থেকে উদ্ধার করো। দাওয়াইলাল এক এক কথাই কাফের অসৎ লোকদেরকে ঘৃণা করার সাথে সাথে ইয়াজিবু আন্নাদুহুম ইলাল্লাহি আজওয়াজাল, আল্লাহর দিনের দিকে ডাকবেন, আপনি উপদেশ দিবেন, ভালো উপদেশ দিবেন। আর এই কথা বলবো না যে হাওলা আদাউল্লাহ ওয়া আদাউনির, আল্লাহর দুশমন আমাদের দুশমন যাক, এ কথা কখনো বলবেন না দিনের দাওয়াতের ক্ষেত্রে। দুই নম্বর হচ্ছে যে কাফেরদের সাথে পাপীদের সাথে দুনিয়ার ক্ষেত্রে প্রয়োজনে চুক্তি করা যায়, চুক্তি করা যায়, আল্লাহর দুশমন সেজন্য তাদের সাথে চুক্তি করবেন না, ওরা আমাদেরকে শান্তিতে বসবাস করতে দেবে, আমরাও তাদেরকে শান্তিতে বসবাস করতে দেবো, চুক্তি। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার পরে ইহুদি যে তিনটা গোত্র ছিল ওদের সাথে চুক্তি করে নিলেন যে দেখো তোমরাও মদিনায় বাস করছো আর আমরাও এখানে মদিনায় বাস করবো, মহাজেরিন আমার মুসলিম যারা সাথী সঙ্গী যারা আনসারী তারাও বাস করবে, মদিনায় যদি বাইরের লোক এসে কেউ আক্রমণ করে তাহলে তখন আমরা তোমরা ইহুদি হইলো আমরা মুসলিম হইলো এক, মদিনার ডিফেন্সের জন্য, মদিনার হেফাজতের জন্য। তো বলছে লা মানে মিন মুহাদানাতিল কুফার ইনদাল হাজা, প্রয়োজন হলে কাফেরদের সাথে কোন রকমের চুক্তি সমঝোতা করতে কোনো অসুবিধা নেই, এজাহ তাজাল মুসলিমুন আলে মুহাদানাতে, মুসলিমদের যদি প্রয়োজন হয় তাদের সাথে চুক্তি করার, যদি দেখা যায় না তাদের সাথে চুক্তি করার কোনো প্রয়োজন নেই, এটা জরুরি নয়, আবার যে প্রয়োজন নেই তো করবে না, সেটা ইমামুল মুসলিমিন খলিফাতুল মুসলিমিন মুসলিম শাসক বুঝবে, মুসলিম শাসক এবং তাদের উপদেষ্টা আলেম ওলামা তারা এই বিষয়টি বুঝবেন যে আমাদের জন্য কোনটা কল্যাণকর হবে। আল্লাহ কোরআনে কারিমের সূরে আনফালের আয়াত নম্বর 61 তে ইরশাদ করেছেন ওয়াইন জানাহু লিসালমে ফাজনাহ লাহা, কাফেররা যদি তোমাদের দিকে শান্তি চুক্তির জন্য ঝুঁকে যায়, জানাহু মানে মালু,
শান্তি চুক্তির জন্য ঝুঁকে যায় তারা, আগ্রহী হয়। ফাজনাহালাহা, তাহলে হে নবী তুমিও তাদের দিকে ঝুঁকে যাও, হ্যাঁ তাহলে এই ক্ষেত্রে তুমি আগ্রহী হও। তিন নম্বর হচ্ছে যে লামানিয়া মিন মুকাফাতিহিম আলাল ইহসান ইজা আহসানু লিল মুসলিমিন, মুসলিমদের সাথে তারা যদি সদ্ব্যবহার করে, সদাচরণ করে, তাহলে তাদেরকে উপঢৌকন দেওয়া যেতে পারে, হ্যাঁ তাদেরকে তার ভালো বদলা দেওয়া যেতে পারে, জি যদি সদ্ব্যবহার করে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সদ্ব্যবহারের মধ্যে শুধু উপঢৌকন, উপঢৌকন, ওরা ভালো ব্যবহার করে আমরা ভালো ব্যবহার করি, হ্যাঁ একই গ্রামে ওরাও শান্তির সাথে বসবাস করে, আমাদেরকে ডিস্টার্ব করে না, আমরা কোনোরকম ডিস্টার্ব করবো না। যদিও তারা সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দু সংখ্যালঘু, তারা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে না ভিতরে ভিতরে, তাহলে আপনারা মেজরিটিতে থাকলে যে তাদের ক্ষতি করবেন না, কখনো না, হ্যাঁ কখনো না, তাদের জুলুম অত্যাচার করবেন অথবা তাদের হক নষ্ট করবেন না, কখনো না। আল্লাহ পাক বলছেন সূরা মুমতাহা আয়াত নম্বর 8, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন ওয়া লাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুক্সিতু ইলাইহিম, আল্লাহ পাক তোমাদেরকে নিষেধ করছেন না ওই সব কাফেরদের সম্পর্কে যারা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, ধর্মীয় ব্যাপারে, দ্বীনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে লড়াই করে না। আমরা মুসলিম আর ওরা অমুসলিম, সেজন্য আমাদের বিরুদ্ধে লড়াই করে মুসলিম হওয়ার জন্য না, এই কাজ করে না। তোমাদের বাড়িঘর থেকে বহিষ্কৃত করে না, আমাদেরকে তাড়াবার জন্য পাই তারা করেছে যে এখান থেকে এদেরকে উৎখাত কি করে, এটাও করে না। যেমন মক্কা থেকে উৎখাত করেছে, তাড়িয়েছে সাহাবায়ে কেরামদেরকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিজরত করতে বাধ্য হয়েছেন, ওই রকম হইলে না তাড়াইতে হবে ওদেরকে মক্কা থেকে, ওরা তাড়াবার চেষ্টা করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেই জন্য মক্কা বিজয় করে ওদেরকে তাড়ানো হয়েছে। জি ওরা যদি না তাড়াইতো সোজা, তা আমরাও সোজা। তো যারা তোমাদের বিরুদ্ধে লড়াইও করে না আর তোমাদেরকে বাড়িঘর থেকে বহিষ্কৃত করে না, আল্লাহ নিষেধ করছেন না কি করতে, আনতাবার রুহুম, যে তাদের সাথে সদ্ব্যবহার করবে, বীর মানে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, অতুক সেতু এলেইহিম, এবং তাদের সাথে ন্যায় নীতি অবলম্বন করবে, সুবিচার করেন আর যার যেমন প্রাপ্য রয়েছে দেন, আর তার সাথে সাথে ওদের সাথে ভালো ব্যবহার করেন, ওলা ভালো ব্যবহার, আপনি ভালো ব্যবহার করেন। ইন্নাল্লাহু ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ পাক ন্যায়পরায়ণকে ভালোবাসেন, যারা ন্যায়পরায়ণ তাদেরকে আল্লাহ ভালোবাসেন। চার নম্বর হচ্ছে যে আপনার বাপ মা যদি অমুসলিম হয়, কাফের হয়, হয়তো আপনি ইসলাম গ্রহণ করেছেন, বাপ মা কাফের, অথবা আপনি জন্মসূত্রে মুসলিম, বাপ নাস্তিক, হ্যাঁ মা বেহায়া বেদিন, আর বহু লোকের আমাদের মুসলিম সমাজে মা কবর পূজারি, হ্যাঁ আর টসি ভান্ডারি, বাপ দেওয়ানবাগি, আর আপনি সহি আকিদার না, তাই বলে খারাপ ব্যবহার করুন না। বলছেন যে আল ওয়ালিদুল কাফের, কাফের বা অসৎ পাপিষ্ট শিরকি বিদাতে আকিদার যদি বাপ মা হয়, ইয়াজিবু আলা ওয়ালাদিহিল মুসলিম আইয়াবাররাহু, ছেলে মুসলিম ছেলের জন্য বাপ মায়ের সাথে সৎ ব্যবহার করা, বাপ মায়ের হক আদায় করা ফরজ। আবু বকরের মেয়ে আসমা রাদিয়াল্লাহু আনহা, আসমা মুসলমান হয়েছেন বাপের সাথে, কিন্তু আসমার মা মুসলমান হয়নি। নবী সঙ্গে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মা তো মুশরিকা, ওর সাথে কি সেলাতুল আরহাম করব, মানে আত্মীয়তার সম্পর্ক রাখবো না, ছিন্ন করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলিহা, তার সাথে সম্পর্ক রাখো, রক্তের সম্পর্ক রাখা ফরজ, যদিও কাফের হোক না কেন, যদিও নাস্তিক হোক না কেন, যদিও বেদিন হোক না কেন, যদিও কবর মাজার পন্থী হোক না কেন, তবে পাপের কথা বললে শুনবেন না আপনি। আপনাকে যদি বলে যে চল আমি আটরসে যাবো, চল আমাকে নিয়ে চল, চল আমি দেওয়ানবাগি যাবো আমাকে নিয়ে চল, হ্যাঁ চল আমি মাইজ ভান্ডারি যাবো নিয়ে চল, শাহজালালে যাবো নিয়ে চল, চল খাজা বাবার কাছে আজমির শরীফ যাবো আমাকে নিয়ে চল, কখন এক পয়সা দেবেন না পাপের কাজে, এক পয়সা দেবেন না, যে কোনো পাপ হোক না কেন। ওয়ালাকিন লা ইউতিউহু ফিল কুফরি, কুফরির ক্ষেত্রে বা পাপের ক্ষেত্রে কখনো তার আনুগত্য করবে না, মাতা পিতার আনুগত্য করবে না। আল্লাহ পাক সূরা লোকমান আয়াত নম্বর 14-15 বলেছেন, লম্বা আয়াত রয়েছে যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কি, অবস্থায় ইনসান বে ওয়ালিদাইহি, আমি মানুষকে নির্দেশ দিয়েছি বা উপদেশ দিয়েছি যে মাতা পিতার সাথে সৎ ব্যবহার করবে, বে ওয়ালিদ এহসানা এখানে উজ্জ্বল রয়েছে, অন্য আয়াত যেমন স্পষ্ট রয়েছে, কেন তার হক সম্পর্কে আল্লাহ পাক বলেছেন। তারপর বলছেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি, মাতা পিতা যদি
আপ্রাণ চেষ্টা চালায় আল্লাহর সাথে শিরক করাবার জন্য, আপনাকে ওই শিরক বাতিল ধর্মে নিয়ে যেতে চাই। মা লাইসা লাকা বিহি ইলম, যেই ক্ষেত্রে তোমার আল্লাহ প্রদত্ত কোনো জ্ঞান নেই, মানে ইসলামে বা আল্লাহর আসমানি দিনে কোন নবী এই শিরক মূর্তি পূজার ধর্ম নিয়ে আসেননি, কবর মাজার পূজার ধর্ম নিয়ে আসেন না, মানুষের বানানো ধর্ম এগুলো। ফালা তুতে হমা, ওই বাপমার কথা মানবে না, বাপমার কথা গোনার ক্ষেত্রে, বাপমা যদি বলে যাও অমুককে খুন করে আমার দুশ্মন যাবেন, যে অমুক আমাদের দুশ্মন রে যা ওর বাড়ি ডাকাইতে ফেলাই আজকে যাবেন, চুরি করে আয় ওর গাছের ফল পেড়ে নিয়ে আয় না, যাবেন না, ওর একটা মুরগি মেরে দেখলো গ্রামাঞ্চল খুব হয়, হ্যাঁ দেখ মুরগিটা জবাই করে দিয়ে এসছে তো দুশ্মনী আছে, দিল জবাই করে খেয়ে নিল, হালাল করে নিল। ফালাতুতে হমা, বাপ মায়ের কথা পাপের ক্ষেত্রে মানবে না। ওয়াসাহেব হমা ফি দুনিয়া মারুহ, তবে দুনিয়াতে যতদিন আছো বাপ মায়ের সাথে সৎ ব্যবহারের সাথে সঙ্গ দাও, ভালো আচরণের সাথে সঙ্গ দাও। ওয়াত্তাবে সাবিলামান আনাবা ইলাইয়া, রাস্তা ফলো করবে কোনটা যার আমার দিকে এসেছে, নবীর রাস্তা, সাহাবাইকার রাস্তা, তাবেইনদের রাস্তা, আল্লাহর নেক বান্দাদের রাস্তা, ওই রাস্তার অনুসরণ করো। ইমানা আনাবা ইলাইয়া মানে পীরদের রাস্তা নাই, যেন পীরের এই আয়াতের অপব্যাখ্যা করে বলছে পীর ধরার ওয়াকাট্য দলিল কোরআনে নাকি, এটা এখানে পীরের নাম আছে না পীরের কথা আছে, মানে আনাবা ইলাইয়া যারা আমার দিকে এসছে, আমার দিকে ধাপিত, তো আল্লাহর দিকে সবচেয়ে বেশি ধাবিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার সাহাবীরা, তারপরে তাবেইনরা, তারপর স্বর্ণযুগের লোকেরা, যারা ধর্মের নামে শিরিক করে, বিদাত করে, দলিলবিহীন ধর্মকর্ম করে, তারাই আবার আল্লাহ অভিমুখী হয়ে গেল নাকি, কি অপব্যাখ্যা! এগুলো হচ্ছে পীর ধরার অকাট্য দলিল তাদের। পাঁচ নম্বর হচ্ছে যে অমুসলিমদের সাথে বা অসৎ লোকদের সাথে ব্যবসা বাণিজ্যের আদান প্রদান করতে পারবেন, তাবাদুলু তিজারা মাহুম, বেচতে পারবেন, অশেরা কিনতে পারবেন মিনহুম, সেরাউল হাজাত মিনহুম, আপনার কিছু প্রয়োজন আছে, আপনি মেড ইন জাপান কিনছেন, মেড ইন চায়না কিনছেন, না জায়েজ। তবে আমি বলবো যদি ওই জিনিসটাই মোটামুটি আপনি মুসলিম দেশের প্রোডাক্ট পান তাহলে সেটা আপনার জন্য উত্তম সবসময়। আর যখন ওইসব দেশের সাথে আমাদের যুদ্ধবিধে থাকবে, যেমন ইসরায়েলের সাথে রয়েছে, ইহুদিদের সাথে রয়েছে, তখন ফরজ যে আপনি মুসলিমের কিনবেন, আর আপনার পয়সা যাতে করে মুসলিম খুন করার ক্ষেত্রে ব্যবহার না হয়। ইহুদি নাসারা মুসলিমের পয়সা দিয়ে মুসলিমকে খুন করবে ব্যবসা বাণিজ্য করে মুসলিমের সাথে, এটা যেন না হয়, এটা তখন ফরজ হয়ে যাবে। আর এমনি সাধারণ অবস্থায় মুসলিম দেশের জিনিস, বাংলাদেশের কাপড় পাচ্ছেন আপনি, বাংলাদেশের কাপড় বাদ দিয়ে আপনি অন্য মুসলিম দেশের কাপড় কেন পরবেন আপনি, জি এইভাবে ধরে নেন যে কোনো মুসলিম দেশ সম্পর্কে। তবে কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য জায়েজ, এইরকমই কাফেরদের দেশ থেকে মাল সামান নিয়ে আসা, হ্যাঁ ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা জায়েজ, অস্ত্র কেনা জায়েজ কিনা, অস্ত্র কেনা জায়েজ বেচা, কেন অস্ত্র যদি কাফের কাছে বিক্রি করেন ওটা কার বিরুদ্ধে ব্যবহার হইতে পারে, মুসলিমের বিরুদ্ধে, সুতরাং কাফের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না, কেনা যাবে, আপনার কাছে নেই হয়তো বা মুসলিম দেশে নেই আর কোন অস্ত্রের প্রয়োজন রয়েছে, যুদ্ধ জাহাজের প্রয়োজন রয়েছে, কেনা যেতে পারে তাদের কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি কাফেরদের সাথে লেনদেন করেছেন, খাইবারের ইহুদিদেরকে জমি জায়গা দিয়ে দিয়েছেন, ওই এলাকা বিজয় করার পরে যে তোমরা চাষাবাদ করো আমাদেরকে বাৎসরিক এইরকম কিছু দিয়ে দিবে, আইয়াজরাউল আরদাবে জুজি মিম্মা ইখরাজু মিনহা, একটা অংশ আমাদের দেবে ফিক্স আর বাকিটা তোমাদের, তোমরা চাষাবাদ করো। তাহলে জমি যে আধি দেওয়া আমাদের দেশে হয়ে থাকে এগুলো করা যেতে পারে, হ্যাঁ এইরকম যে কোনো ব্যবসা বাণিজ্য লেনদেন হতে পারে, এতে ভালোবাসার কোনো প্রশ্ন ওঠে না, হ্যাঁ দুনিয়ার ব্যবসা বাণিজ্য করেছেন এতে ভালোবাসার কোনো প্রশ্ন নেই, ভালোবাসা হয় না, এটা হচ্ছে দুনিয়ার স্বার্থ, কারণ ওর কাছে আমার ওটা না নিলে চলবে না আর আমার এটা জিনিস ওকে না ও না নিলে চলবে না, সৌদি আরবের পেট্রোল ওদের না নিলে চলবে না আর ওদের কাছ থেকে অন্য অন্য মাল সামান আমাদের না নিলে লোহা যেমন নিতে হবে বা অন্য অন্য আরো মেলা কিছু আছে নিতে হবে, হ্যাঁ ইলেকট্রনিক সামান নিতে হবে বা আরো কিছু নিতে হবে, নিতে হবে জানিচ্ছে জায়েজ রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কাছ থেকে ঋণও নিয়েছেন, তাহলে বলছে ইহুদির কাছে ধার নিয়েছেন, তাহলে আপনিও কোন অমুসলিমের কাছে প্রয়োজনে ধার নিতে পারেন, ধার দিতেও পারেন, হ্যাঁ পরিচিত বিশ্বস্ত, ধার দিলে টাকা মরবে না, দিতে পারেন আপনি। নবী সাল্লাম ইন্তেকাল হয়ে যাচ্ছে, অথচ তার বর্মটি ইহুদির বাড়িতে কি ছিল, বন্ধক রাখা ছিল, জামানতে রাখা ছিল যে টাকা পরিশোধ করে জব কিনেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কত অভাব ছিল, বিবিধজন জব কিনেছিলেন,
আর সেটা পরিশোধ করতে পারেন, ইন্তেকাল হয়ে গেছে, আর বড় মটি তাদের কাছে রেহেন রাখা ছিল, মানে বন্ধক রাখা ছিল। এগুলো হচ্ছে দুনিয়াবী বিষয়। জি, ছয় নম্বর বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাব যাদেরকে বলেছেন, আহলে কিতাব কারা সেটা চালিয়ে দেন, গরম লাগছে। ইহুদি এবং খ্রিস্টান যাদের কাছে, যাদের যাদের দাবি যে তাদের নবীরা ছিলেন, আর তাদের দাবিতে নবী ঠিক মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, ঈসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী, ঠিক না? তো মূসা ঈসা আলাইহিস সালামের অনুসারী বলে তারা দাবিদার, যদিও তাদের দাবিতে তারা মিথ্যুক। মানে মূসা আলাইহিস সালাম নিয়ে আসা ধর্ম এবং ঈসা আলাইহিস সালাম নিয়ে আসা ধর্মকে তারা কি করেছে, বিকৃত করেছে। ওই রকমই বিকৃত করেছে যেমন মুসলিম সমাজের কবর মাজার পূজারীরা, সুফি সাধকরা, আর পীরতন্ত্রে বিশ্বাসে পীর মরিদির ব্যবসায়ীরা, এরা কি করেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের তো দোহাই দেয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা ধর্মের উপর তারা নেই, ধর্মকে বিকৃত করে ফেলেছে তারা। একই রকম এরা যেমন দাবিদার, ওরাও তেমন দাবিদার। একটা সম্পর্ক, এই দাবির সম্পর্ক আছে মূসা ঈসাকে মানার, সেজন্য এদেরকে কি বলা হয়েছে, আহলে কিতাব। আহলে কিতাবদের মেয়েদেরকে মুসলিম বিবাহ করতে পারে, ইসলাম কবুল করুক আর নাই করুক। অনেকে জিজ্ঞাসা করে যে ইসলাম কবুল করে বিয়ে করব না আগে করবো, সেই জন্য বলে দিলাম ইসলাম কবুলের শর্ত নাই। কিন্তু যখন মুশরিকে বিয়ে করে, একটা হিন্দু মেয়ে বা বুদ্ধিস্ট মেয়ে বিয়ে করতে যাচ্ছেন, বা আপনি একটা শিখের মেয়ে বিয়ে করতে যাচ্ছেন, বা একটা নাস্তিকের মেয়ে বিয়ে করতে যাচ্ছেন, তখন ইসলাম কবুল হওয়া শর্ত, না হলে বিয়ে করা জায়েজ নাই। মেয়ে বিয়ে করতে পারবে না হলে কিতাব ইহুদি নাসারাদের, কিন্তু মুসলিম মেয়ে কোনো কাফেরকে দেওয়া জায়েজ নাই। মুসলিম মেয়ের কোনো কাফেরের সাথে বিবাহ বসা জায়েজ নয়, সে ইহুদি হোক আর খ্রিস্টান হোক, আর তারা কাছের হোক, তারা শত্রুতা রাখে না, মিত্রতা রাখে, কোনো কিছুতেই চলবে না। ওয়ালা ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, কারণ স্বামী হচ্ছে নেতা বাড়ির, আর স্বামী যদি কাফের হয় আর মুসলিম মেয়ে হয় তো তুলনামূলক সেই স্ত্রী হচ্ছে দুর্বল, তার কাছে অধীনস্থ। এখানে নেতৃত্ব কার হাতে, আর রেজাল কাওয়ামুন, আর পুরুষের হাতে নেতৃত্ব আল্লাহ দিয়েছেন। তাহলে কাফের হাতে বাড়ি নেতৃত্ব, আল্লাহ বলছেন, আল্লাহ কখনো এর অনুমতি দেননি যে ওয়ালা ইয়াজআল আল্লাহু লিল কাফিরিনা আলাল মুমিনিনা সাবিলা, মুমিনদের উপর কাফেরদের কর্তৃত্ব থাকবে, নেতৃত্ব থাকবে, এটা আল্লাহ কোনো পারমিশন দেননি। ভালো করে মনে রাখবেন। সুতরাং আজকাল কলেজ ইউনিভার্সিটিতে এই সহশিক্ষার আজ এটা ফসল স্বরূপ যে বালা মুসিবত এসেছে, সেটা হচ্ছে মুসলিম মেয়েরা কাফেরদের সাথে বেরিয়ে চলে যাচ্ছে। যদি এই রকমই পরিস্থিতি দেখা যায়, এমনিতে সহশিক্ষা জায়েজ নয়, তারপরে এর হারাম হওয়াটি বা এর অপরাধটি আরো বেড়ে যায় যখন আজকালকার জামানায় দেখা যাচ্ছে যে অহরে একটা কি হয়েছে, আজকাল প্রবণতা চলে এসছে। হ্যাঁ, কি প্রবণতা, যে মুসলিম যুবকরা গিয়ে কাফেরদের মেয়েকে বিয়ে করছে, মুসলিম যুবকরা কি করছে, কাফেরদের মেয়েকে বিয়ে করেছে, আর কাফেররাও চান্সে থাকছে যে কোনো মুসলিম মেয়েকে কোন রকম প্রেম টেম করে বের করে নিয়ে পালাইতে পারি কিনা। বুঝতে পেরেছেন? এইরকম পরিস্থিতিতে কলেজ ইউনিভার্সিটিতে পড়াবেন মেয়েদেরকে, এটা জায়েজ নয়, হারাম। ভালো করে শুনলেন, যেখানে আপনার ইমানের ফিতনা রয়েছে। তারপরে যখন স্বামী কাফের হবে তো ফরজ আছে বাদে করতে বাধা দেবে না, দেবে না? মহিলা বলছে আমি নামাজ পড়তে, বলছে না নামাজ পড়তে যা, বিছানায় আয়, নামাজ পড়তে দেবো না এখন, বিছানায় আয়, কি করবে তাহলে? হ্যাঁ, মহিলা বলছে আমি এখন মাসিক অবস্থায় আছি, বলছে আমি মাসিক টাসিক বুঝি না, আমার জন্য সব ঠিক, আর মুসলিম মহিলা তখন কি করবে, মাসিক অবস্থায় সহবাস করবে? বহু হেকমত রয়েছে যার। কিন্তু যখন একজন মুসলিম একটা ইহুদি খ্রিস্টানের মেয়েকে বিয়ে করবে, মাসিক অবস্থায় যাবে না, কারণ সে জানে যে হারাম। হ্যাঁ, মাসিক অবস্থায় যাবে না। তারপরে নেতৃত্ব কার হাতে আছে, পুরুষের হাতে, মুসলিমের হাতে রয়েছে। কিন্তু একটা শর্ত মনে রাখবেন, কারণ আজকাল এখানেও যারা বিয়ে করেছে তারা তো এইসব মাসলা মাসাল জেনে বিয়ে করে না, প্রেম হয়ে গেছে, কত রকমের পাপ হয়েছে, জেনা হয়েছে, তারপরে তখন বিয়ে করে আসলে এগুলো, যার ফলে এগুলো হালাল হারামের তো তমিজ রাখে না। ছেলে কি হইতে হবে, মুসলিম হইতে হবে, বাপ মুসলিম সে মুসলিম হবে, মা ইহুদি, হ্যাঁ, মা খ্রিস্টান, ছেলে মেয়ে কখনো ইহুদি খ্রিস্টান হবে না। বুঝা গেছে না? কখনো হবে না। যদি এই আশঙ্কা থাকে
যে আমি এই খ্রিস্টান মেয়েটিকে বিয়ে করলে, আহলে কিতাব মেয়েকে বিয়ে করলে, তারপরে ওখানে আর একটা শর্ত আছে, সতী সাধ্বী হইতে হবে। আজকাল কোথায় সতী সাধ্বী? ইহুদি খ্রিস্টানদের মেয়েরা সতী সাধ্বী কোথা থেকে হবে যেখানে অবাধ মেলামেশা? ওই শর্ত তো আছে, সতীও পেলেন, কিন্তু যদি দেখা যায় যে এখানে কিন্তু আমার স্ত্রী বেশি, তার দাপট বেশি বা তার বংশের প্রভাব বেশি, আর ছেলে মেয়ে জন্মিলে সেগুলি সবগুলি নিয়ে যাবে, সবগুলি বাড়িতে থাকলেও বলবে যে না আমি আমার ছেলে মেয়েকে খ্রিস্টান রাখবো, বা তুমি নিয়ে যাবে, ঠিক আছে জুমার দিনে তুমি নিয়ে যাও, আমি রবিবার দিন চার্চে নিয়ে যাব। না, এটা চলবে না। লাভ দো মাতা বধুন, তোমরা যেসবের পূজা করো আমরা সেসবের পূজা করি না, হ্যাঁ ঠিক না? বলান তুমি আবেদন আমা আবদ, সুরে কাফের মনে আছে তো, তরজমা তফসির পড়ে নেবেন। তোমরা যেসব পূজা করো সেগুলি আমরা করি না, আর আমরা যে রবের ইবাদত করি সেই রবের তো এক আল্লাহর ইবাদত করবে না, আর এক আল্লাহর ইবাদত না করলে আল্লাহরও করলাম অন্যরও করলাম ওইটা ইবাদত হয় না, ওইটা শিরক হয়। আল্লাহর সাথে শরীক করে দিলে সেটা আর ইবাদত থাকে না, সেটা শিরক হয়ে যায়। তো শেখ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদি খ্রিস্টান আহলি কিতাবদের মেয়েদেরকে বিবাহ করা জায়েজ করেছেন, কিন্তু শর্ত হচ্ছে আইয়াকুন আফিফাত ফি আরাযিহিন, তাদের ইজ্জত আবরুর ক্ষেত্রে যেন সতী সাধ্বী হয়। আর আজকাল সতী সাধ্বী পাওয়া অসম্ভব প্রায়, যার ফলে এই রাস্তা বন্ধ। জি, অতিরিক্ত আজকাল নারীদের দাপট বেশি, এমন দাপটের দাপট যে জন্মসূত্রে মুসলিম, আপনিও আপনার স্ত্রীও মুসলিম, আপনার দাড়িটা রাখার পারমিশন পাচ্ছেন না। হ্যাঁ, মনে হচ্ছে যে রাষ্ট্রীয় ক্ষমতা আপনার বিবির হাতে, দাড়ি রাখার পারমিশন দিবে তারপরই দাড়ি রাখবেন। এত দুর্বল স্বামী আপনি, আর আপনি ইহুদি খ্রিস্টান মেয়ে বিয়ে করে আপনি ওই ছেলেটাকে বা মেয়েটাকে আপনি মুসলিম করে রাখতে পারবেন? কখন রাখতে পারবেন না। তাহলে বোঝা হলো, এইরকম যদি আশঙ্কা থাকে যে আমার ছেলে মেয়েকে আমি মুসলিম করে রাখতে পারবো না মনে হয়, তাহলে সেখানেও আর একটা হারামের দিক চলে আসছে, আহলে কিতাব ইহুদি নাসারা মেয়েকে বিয়ে করা যাবে না। ভারতের রাষ্ট্রপতি সৌদি আরবে কি বলছে, ভারতের রাষ্ট্রদূত ছিল সৌদি আরবে এই গত টার্মে, কয়েক বছর আগে, 15 বছর আগে, তো সে হিন্দু বিয়ে করে আছে, এখানে সিঁদুর লাগিয়ে থাকে। একবার ধরা খেয়েছে, মক্কা ঢোকার চেষ্টা করেছে স্ত্রীকে নিয়ে, ধরা খেয়েছে, তাইফ দিয়ে ঢুকছিল। তো ও ছেলের নাম রেখেছে ফ্যাশন, তোর 50 আমার 50, আহমদ রাম একটা নাম রেখেছে আর একটা মোহাম্মদ রাম। জি, তো রাম নাম দিয়ে, অর্ধেক রাম নাম দিয়ে স্ত্রীকে রাজি করলো যে তোরও ভাগ আছে এতে, আর মোহাম্মদ আর আহমদ দিয়ে নিজের মনকে সান্ত্বনা দিল যে আমারও এতে ভাগ আছে। হারাম, এইরকম হারাম বিয়ে করা, এর আসল ইসলামের গণ্ডিতে নেই। এইরকম নামে মাত্র মুসলিম অনেক রয়েছে, আশ্চর্য হয়ে যাবেন যে এইরকম অবস্থা হচ্ছে আজকাল মুসলিম জাতির। আল্লাহ কি করে মুসলিম জাতিকে মান ইজ্জত দেবেন, তাদের ইজ্জত তারা নিজেরাই নষ্ট করেছে। আল্লাহ রাব্বুল যেমন ইহুদি খ্রিস্টানদের মেয়েদের বিবাহ করা জায়েজ করেছেন, তেমনি ইহুদি খ্রিস্টানদের জবাই করা পশু, হ্যাঁ গরু ছাগল, যদি ইহুদি খ্রিস্টান জবাই করে তো খাওয়া জায়েজ রয়েছে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই বিষয়টি উল্লেখ করেছেন, এতে কোনো দ্বিমত নেই। কিন্তু যদি মুসলিমের জবাই পান তো ভালো, যারা পশ্চিমা দেশগুলিতে থাকছেন হয়তো ইহুদি বা খ্রিস্টান জবাই করেছে, আপনার জন্য হালাল। অত আমুল্লাযিনা উতুল কিতাব হিল্লুল লাকুম ওয়া তুআমুকুম হিল্লুল লাহুম, তুআম বলে এখানে জবাকৃত পশু উদ্দেশ্য করা হয়েছে। 7 নম্বর বিষয় হচ্ছে যে কাফের অমুসলিম যদি আপনাদেরকে দাওয়াত দেয় তো দাওয়াত নেওয়া যায়, লাবাসা বিজাবাতে দাওয়াতহিম, দাওয়াত কবুল করা যেতে পারে। নবী সরসন ইহুদির বাড়ি দাওয়াত খেয়েছেন, হ্যাঁ ইহুদি মহিলা দাওয়াত দিয়ে বিষ মাখিয়েছিল, মাখাইনি রানে, হ্যাঁ জি হ্যাঁ, তাহলে বোঝা গেল যায়। তারপরে দাওয়াত খেতে গিয়ে আজকাল কিছু কট্টরপন্থী বাড়াবাড়ি করে, মুসলিমের বাড়ি দাওয়াত খেতে গিয়ে বলে যে আপনি যে এই যে গোস্ত কিনে নিয়ে এসছেন কোন পয়সা দিয়ে, কে জবাই করেছে, কসাইখানায় যে জবাই করেছে সে নামাজ পড়ে না পড়ে না, তারপরে আপনার বাড়িতে জবাই করেছেন না কসাইখানা থেকে গোস্ত নিয়ে এসছেন, এগুলি জায়েজ নয় জিজ্ঞেস করা, এগুলো হচ্ছে মূর্খ কাটমোল্লা। বুঝতে পেরেছেন, কাটমোল্লা। নবী সাল্লাম ওই ইহুদি মহিলাকে জিজ্ঞেস করেছিলেন যে এটা কে জবাই করেছে না করেছে ইত্যাদি, আর মুসলিম জবাই করেছে তারপরেও কি করে জানেন, বলছে যে না 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 এটা কষ এখানে জবাই হয়েছে সেজন্য খাবো না। তারপরে শুধু তাতে হয়তো
রাজশাহী চাপা এলাকাতে আমাদের কাছে বেশ কিছু এরকম কট্টরপন্থী কিছুদিন টেলিফোন করেছে, ওরা ওরা কারো জবাই করা খাবে না। হ্যাঁ, এমন কি নিজে জবাই করে কোনো জায়গায় গেলে তারপরে আরেকটা জিনিস জিজ্ঞাসা করবে যে এই যে মুরগিটা কিনে নিয়ে এসছো কোন পয়সা দিয়ে, সুদের পয়সা দিয়ে না ঘুষের পয়সা দিয়ে, হ্যাঁ না তোমার হালালুজি বেতনের পয়সা দিয়ে। নবীজির নিকিতে কখন কোন সাহাবীকে জিজ্ঞেস করেছেন? আসল হচ্ছে যে মানুষের মান ইজ্জত ঢেকে রাখতে হবে। ও হারাম খাবে, ও গুনাহগার হবে, আমার জন্য হারাম না, ওর জন্য হারাম, আমার জন্য হারাম না। যখন কেউ খেতে দিল, মালিকানা পরিবর্তন হইলে হুকুম পরিবর্তন হয়, এটি হচ্ছে ফিকহি মাসালা, ভালো করে মনে রাখে। বারিরার জন্য সাদকা ছিল, হ্যাঁ সাদকা নবী সাল্লাল্লাহু আলাইহি জন্য হারাম, হ্যাঁ বারিরাকে সাদকা দিয়েছে কেউ, আর মা আয়েশার বাড়িতে খাবার আছে। নবী সাল্লাল্লাহু এত ক্ষুধার্ত রয়েছেন, আয়েশাকে জিজ্ঞাসা করে তোমাদের বাড়িতে কোনো খাবার টাবার আছে? বলছে ইয়া রাসূলুল্লাহ আছে, কিন্তু তো সাদকার খাবার, আপনার জন্য তো হালাল না। বারিরাকে তুসুদ্দিকা বিহালা বারিরা, বুখারীর হাদিস, বারিরাকে সাদকা দেওয়া হয়েছে, সাদকা তো আপনার হারাম, তো বারিরাকে কি করা হয়েছিল? সাদকা। নবী সাল্লাল্লাহু বললেন যে লাকে সাদাকাতুন ওয়ালা না হাদিয়া, বারিরার জন্য সাদকা, কিন্তু আমাকে যখন বারিরা দেবে তখন সেটা কি হয়ে যাবে? হাদিয়া, গিফট, উপঢৌকন হয়ে যাবে, মালিকানা চেঞ্জ হয়ে নবী সাল্লামের জন্য কি হয়ে গেল? হাদিয়া হয়ে গেল, জায়েজ হয়ে গেল। অনেক সময় মাসলা বলি, দলিল না বললে অনেকে ভাবে যে কি করে, আর বিশেষ করে অল্প বিদ্যা নিয়ে বাড়াবাড়ি করে, হ্যাঁ কি করে এটা সুদের পয়সা দিয়ে ও খাওয়াচ্ছে আপনার জন্য, কি করে সুদের পয়সা সে খাচ্ছে, সুদ আমি সুদ খাচ্ছি, আমাকে দাওয়াত দিচ্ছেন, কি খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন? জিন্দগিতে কোন একজন সাহাবি বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন কখন কারো বাড়ি গিয়ে যে কোন পয়সা দিয়ে খাওয়াচ্ছেন না খাওয়াচ্ছেন? এরকম কখনো না। এক তবলিগী মোল্লা আছে গোপালগঞ্জের, ওর ভাই আমাদের সহিহ আকীদার লোক, হ্যাঁ শুনেন না, ও গ্রামে গেছে, ঢাকাতে থাকে, ঢাকা থেকে গ্রামে গেছে, গোপালগঞ্জে গেছে, গিয়ে এখান থেকে ছাত্রুটি বেঁধে নিয়ে গেছে, যা বেঁধে নিয়ে গেছে তিন চার দিন থেকে তাই খেয়ে দিয়ে ফিরে এসছে। ওর আপন ভাই বলছে কারো আত্মীয় স্বজন বংশ কারো বাড়ি খায়নি, এই তোমাদের রুজি হারাম, তোমাদের রুজি এই নয় সেই নয়, কারো বাড়ি খায়নি। বলেন আত্মীয়দের সাথে কোনো সম্পর্ক থাকবে? নবী তো ইহুদির বাড়ি খাচ্ছেন জিজ্ঞেস করছেন, নারীরা মুসলিমদের বাড়ি খায়, মুসলিম ফাঁসে গুনাহগার না হয়, কিছু হালাল কিছু হারামের সংমিশ্রণ আছে, আর এই ক্ষেত্রেও ছাতু ছাতু রুটি আর কিছু বেঁধে নিয়ে যেতে হবে আপনাকে, আর ওই খেয়ে দিয়ে ফিরতে হবে, আত্মীয়দের বাড়ি কোনো পানিও তোমাদের বাড়ি খাওয়া যাবে না, এগুলো কোন শরীয়ত? এগুলো এগুলো জাহেলদের শরীয়ত। জি, সাত নম্বর হয়ে গেল, তাহলে দাওয়াত নেওয়া যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত নিয়েছেন, কিন্তু দাওয়াত তাদেরকে দেবেন না। হ্যাঁ, দাওয়াত দেওয়াটাই বেশি আজকাল, বিয়েতে কাফেরদেরকে দাওয়াত দেয়, মুসলিমদের বিয়েতে কাফেরদেরকে দাওয়াত দেয়। যদি ভালোবাসা এর মাধ্যমে সৃষ্টি করার উদ্দেশ্য থাকে তাহলে দাওয়াত দেওয়া জায়েজ নয়। যদি দেখা যায় তার অনিষ্ট দূর করার উদ্দেশ্য, দাওয়াতি উদ্দেশ্য, খাইয়ে দাও একটু ইসলামের দাওয়াত দেবো, তাহলে ঠিক আছে, আপনার নিয়তের উপর নির্ভর করছে। আট নম্বর বিষয় হচ্ছে যে যারা অমুসলিম বা অসৎ লোক প্রতিবেশী তাদের সাথে ভালো ব্যবহার করবেন, এসে বন্ধ করে দেবেন। অসৎ লোক যদি আপনার প্রতিবেশী থাকে তার সাথে খারাপ আচরণ করবেন না। কাফেরও যদি থাকে, ইহুদি খ্রিস্টান হিন্দু আপনার পাশে বাস করে তার সাথে খারাপ আচরণ করবেন? খারাপ আচরণ করলে তার অন্তর খুলতে পারবেন, আর অন্তর যদি তালা লাগানো থাকে তাহলে আল্লাহর কথা রসুলের কথা যতই পরিষয় দেন কিচ্ছু হবে না, শুনবে আর ঘৃণা ছড়াবে, তাই না? এই জন্য তাদের সাথে কি করতে হবে? আল এহসান ইলাল জিরান মিনাল কুফফার, কাফের ও মুসলিম যারা প্রতিবেশী রয়েছে তাদের সাথে সৎ ব্যবহার করতে হবে। বরং পার্থক্য দেখিয়ে দিতে হবে যে এক হিন্দুর মেয়ে কি আর এক হিন্দু খারাপ নজরে দেখে, আর আপনি প্রতিবেশী যখন দেখেন একটা হিন্দুর মেয়ে, একটা খ্রিস্টান মেয়ে, একটা ইহুদির মেয়ে, তখন নিচে মাথাটা করে নেন, না অসৎ নিয়ত রাখি না, বিপদ আপদ হলে ছুটে যান তাদেরকে সাহায্য করার জন্য। এই দিয়ে প্রমাণ করে দেন যে ইসলাম সৎ ব্যবহার শিখিয়েছে, ইসলাম সারা বিশ্বের সমস্ত মানুষের দিন, ইসলাম শুধু মুসলিমদের ধর্ম নয়, তোমাদের জন্য শান্তি যেমন মুসলিমদের জন্য শান্তি, প্রমাণ করে দেন। তাহলে যারা প্রতিবেশী রয়েছে তারা অসৎ হইলেও তাদের সাথে ভালো ব্যবহার, খারাপ ব্যবহার করবেন না। আপনার রুমে ভাগে চক্রে একটা বেদামাজি পড়ে গেছে, তার সাথে যদি খারাপ ব্যবহার করেন, গালমন্দ করেন, তাহলে তো কখনো তাকে দিনে দিনে আকৃষ্ট করা যায়, ভালো ব্যবহার করবেন তার সাথে, তার অন্তরকে জয় করার চেষ্টা করবেন, তাকে দাওয়াত দেওয়ার জন্য তার অন্তরটা যাতে খুলে আপনার কথা কবুল করার মতো তার মধ্যে যোগ্য, এমনি একটা ঘৃণা তা আপনার উপর আছে, কারণ আপনি নামাজ পড়েন ও নামাজ পড়েন না, ঘৃণা আছে, আর তারপরে আপনি নামাজ পড়তে উঠছেন, লাইট জ্বালাচ্ছেন, হয়তো দরজা খুলছেন, আওয়াজ টাওয়াজ হচ্ছে, এমনি আমরা প্রায় শয়তান একটা ঘৃণা তৈরি করে রেখেছে, তার উপরে যদি আপনি ঘৃণা করেন তাহলে তো ও তো জাহান্নামে চলে যাবে,
এগিয়ে আসবে না, যার ফলে ভালো ব্যবহার করতে হবে। নয় নম্বর হচ্ছে যে কোন কাফের বা অমুসলিম বা অসৎ লোকের উপর জুলম করা জায়েজ না। আল্লাহ নিজের উপর জুলম হারাম করেছেন, হাদিসে কুদসিতে রয়েছে, ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি, আমি আমার উপর জুলমকে হারাম করেছি, সুতরাং হে মানুষ ফালা তাযালামু, তোমরা একে অপরের জুলুম করিও না, কেউ কারো উপর জুলুম করিও না। কোরআনে কেরিমে রয়েছে আল্লাহ পাক জালেম নন। তো জুলম হারাম, কাফের বলে আপনি তার হক নষ্ট করে দিবেন, জুলম করবেন, অত্যাচার করবেন, তাকে এমন কাজ দিবেন যে তাতে লাঞ্ছিত অপদস্থ হোক, উদ্দেশ্য লাঞ্ছিত অপদস্থ করা, না কখনো না। আল্লাহ তাআলা মহান আল্লাহ সূরা মায়েদার আয়াত নম্বর 8 এ ইরশাদ করছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু, এদিলুহু আকরাবু লিত্তাকওয়া। কোন জাতির শত্রুতা, শানাআন মানে শত্রুতা, কোন জাতির শত্রুতা যেন তোমাদেরকে উদ্বুদ্ধ না করে, কিসে আল্লাহ তাআদিলু, ন্যায়নীতি থেকে বিরত থাকতে, ইনসাফ না করায় যেন উদ্বুদ্ধ না করে। ইনসাফ করছো না, সুবিচার করছো না, কেন? ওদের সাথে কি আছে? শত্রুতা আছে বলে, ওরা কাফের বলে, ওরা অসৎ বলে, ওরা পাপী বলে, না কখনো এইরকম কাজ করবে না, বরং কি করবে, এ দেলু, নেই নীতি অবলম্বন করো, সুবিচার করো, সুবিচার করো, হুয়া আকরাব লিত্তাকওয়া, কারণ সুবিচারটা হচ্ছে আল্লাহ ভীরুতার তাকওয়ার অধিক নিকটবর্তী। তাহলে সুবিচার কায়েম করতে হবে, এই একটি বিষয়। নয় নম্বর বললাম না, দশ নম্বরে মনে রাখেন, দশ নম্বরে সেটা হচ্ছে আমানত। আমানতের ক্ষেত্রে মুসলিম অমুসলিমে কোনো পার্থক্য নেই, অর্থাৎ আপনার কাছে যদি কোন একজন মুসলিম দিনদার পরেজগার মুসলিম ধার্মিক মুসলিম 10,000 রিয়াল আপনার কাছে আমানত রাখে, যে ভাই টাকাটা রাখেন আমি দেশে যাবো তখন দেবেন, বা এই যে আমি গয়নাটা কিনেছি আমার কাছে রাখতে পারছি না, রাখেন আপনি, অথবা ধার দিল আপনাকে, কে ধার দিল বললাম, একজন না শোনেননি, তাহলে কে কার কথা বলছিলাম, দিনদার একজন ধার্মিক মুসলিম, আর আরেকজন বিধর্মী কাফের হিন্দু ইহুদি খ্রিস্টান বা অসৎ চরিত্র বেনামাজি বেদিন নাস্তিক আপনাকে, সেও ধার দিয়েছে 10,000 টাকা, বা সেও আপনার কাছে 10,000 টাকা আমানত রেখেছে, দুটোতে পার্থক্য আছে যে এই লোকটা যেহেতু ধার্মিক, হ্যাঁ এটা শেখের টাকা সেই জন্য আমাকে দিতেই হবে, আর এটা হিন্দুর টাকা, এটা ইহুদির টাকা, এটা খ্রিস্টান ফিলিপাইনের টাকা, দিলেও চলে না দিলেও চলে, টান দিব নিয়ে বাংলাদেশ, জায়েজ একই সমান। যেমন আমার আমানত আদায় করা ফরজ, আমার টাকা আপনার কাছে আছে, আমার মাল সামার আপনার কাছে, তেমনি এটা কাফের যে আমানত আপনার কাছে সেটা আদায় করা, এই ক্ষেত্রে কোনো পার্থক্য নেই। দিন ইসলাম কত সুন্দর, তাহলে এই কথাগুলি যদি অমুসলিমদের সামনে তুলে ধরা হয় যে আমানতের ক্ষেত্রে কোনো পার্থক্য নেই, একটি আমানত মনে রাখেন আমানতের বিষয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই এর প্রমাণ করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দেখেন, মক্কা থেকে যখন চলে আসছেন হিজরত করে, কেন হিজরত করে আসলেন, ওই রাতে কাফেররা খুন করতো না করতো না, নবীর বাড়ি ঘেরাও করে আছে, আছে না নেই, আর ওই কাফেরদের অনেক আমানত নবী সাল্লামের কাছে জমা ছিল, ওরা নবীকে বিশ্বাস করত যে এর কাছে মারা যাবে না, এর কাছে থাকলে সুরক্ষিত, এটা ব্যাংক আমাদের। হ্যাঁ আজকালকার ব্যাংকই নিরাপত্তা নেই, ব্যাংক বলে দিতে পারে, হ্যাঁ যে গেছে গেছে, তাই না, হ্যাঁ দেউলিয়া হয়ে গেছে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল সাথে কথা করতে পারতেন যে আমাকে আজ রাতে খুন করবি আর তোদের টাকা দিব রে, টান দে চলো আলী চলো আমার সাথে চলো, এ কাজ করেছেন না? আলীকে বলছেন দেখো আমি চলে যাচ্ছি, আল্লাহর হুকুম হয়েছে, তুমি আমার বিছানায় শুয়ে থাকো আর তোমাকে কোনো অনিষ্ট স্পর্শ করবে না, সকাল যখন হবে তখন আমার এই যে আমানতগুলি এখানকার কাফেরদের আছে মক্কার লোকদের এক এক করে সব বুঝিয়ে দিও, বুঝিয়ে দিও, তুমিও চলে আসো। অথচ শত্রুতা সাধারণ নর্মাল অবস্থায় কাফেরদের সাথে সম্পর্ক নাই, কত শত্রুতা, এই রাতেই খুন করত। সামনে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত পড়ছেন, হ্যাঁ ওয়াজাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনা ফাহুম লা ইউবসিরুন, সূরা ইয়াসিনের, আর বেরিয়ে চলে যাচ্ছেন আর কেউ দেখতে পাচ্ছে না, অন্ধ হয়ে যাচ্ছে, এই অবস্থাতেও তো একটা পয়সা মারলেন না, সব ফিরিয়ে দিলেন, ঠিক কিনা?
তাহলে বোঝান আমানতের ক্ষেত্রে মুসলিম অমুসলিম আপনার কাছে সমান। বেতন বাকি আছে, কাজ করাচ্ছেন, এটা মুসলিমের বেতন বাকি, একটা অমুসলিমের বেতন বাকি, সমান অধিকার রাখে। বোঝা গেছে না? জি, এটা একটা বিষয়। দশ নম্বর, নয় নম্বরটা আরেকটু ব্যাখ্যা করি, ওতে বুঝবেন। এই যে ন্যায় নীতি অবলম্বন করে, এটা বুঝেন, আপনার কাছে দুটো কর্মচারী আছে, একটা হচ্ছে অমুসলিম হিন্দু বা খ্রিস্টান ইহুদি, আর একটা হচ্ছে মুসলিম। একই কাজ দুইজন করছে, একই কাজ দুইজন করছে, বেতন টেতন দেওয়ার ক্ষেত্রে একই সাথে বেতন দেবেন না, মুসলিমটাকে আগেই দিয়ে দেব আর এই কাফেরটাকে একটু পাঁচ দিন লেট করে দেব। হ্যাঁ, বেতন বাড়ার ক্ষেত্রে একই রকম সমান কাজ করে, সমান একই রকম যোগ্যতা, একই রকম, কোনো পার্থক্য নেই। বেতনের ক্ষেত্রে মুসলিম হওয়ার কারণে এর বেতন বেশি, আর এ যেহেতু অমুসলিম সেজন্য এর বেতন কম, জায়েজ? তাহলে সুবিচার করলেন, আদল কোথায়? আল্লাহ বলছেন এ দিলু হু আকরাব লিত্তাকওয়া, ইনসাফ কোথায় করলেন আপনি? দুটাই হাউস ড্রাইভার, তাহলে সমান বেতন আপনাকে দিতে হবে যদি একই রকম হয় তাহলে। হ্যাঁ, যদি একটা বেশি অ্যাক্সিডেন্ট করে, ওই কাফেরটা অ্যাক্সিডেন্ট বেশি করে, তো সেটা তো অধিকার আছে মালিকের, তাই না? ক্ষতি ক্ষয়ক্ষতি করে আমার গাড়ির। এইরকমই কাজের ক্ষেত্রে দুইজন কর্মচারী একই ফিল্ডে কাজ করে, একজনকে তার ইসলামের কারণে ওর কাজকে হালকা করে দিচ্ছেন, আর আর একজন অমুসলিম সেজন্য তার কাজকে ভারী করে দিচ্ছেন, এটা জায়েজ নয়, এটা ইসলামের কারণে জায়েজ নয়। তবে যদি রোজার দিন হয় সেই ক্ষেত্রে ব্যতিক্রম, এ রোজার অবস্থায় আছে, পানি পান করতে পারবে না সারাদিন, সে কোনো কিছু খাবার খেতে পারবে না, সুতরাং তার ডিউটি যদি ছয় ঘন্টা করি, আর যে রোজা রাখবে না সারাদিন খাবে আল্লাহ নাফরমানি করে, তার ডিউটি সারা বছর যেটা থাকে, সারা বছর দিনে পান আর করে, এখনো পান আর করবে, সুতরাং সে আট ঘন্টাই ডিউটি করুক, এটা জুলুম হলো না, কারণ আসল ডিউটি হচ্ছে তার আট ঘন্টা। কিন্তু যদি আট ঘন্টা আপনার কোম্পানির রোল ডিউটি করার, আর কাফের বলে অমুসলিম বলে তাকে দশ ঘন্টা, আর এমনি মুসলিম যেগুলো অর্কার তাদের জন্য আট ঘন্টা, এটা জায়েজ নাই, এটা জায়েজ নাই। এই বিষয়গুলি অমুসলিমদের কাছে পৌঁছানোর প্রয়োজন রয়েছে, জানুক এ দিন ইসলাম, দিন ইসলামের সৌন্দর্য জানুক, দিন ইসলাম যে সকলের জন্য শান্তি জানুক, দিন ইসলামে খেয়ানত করে না। ইয়াহুদিরা শিখিয়েছে যে ইয়াহুদি ইয়াহুদের কাছ থেকে সুদ নেওয়া হারাম, কিন্তু ইয়াহুদি অন্য জাতির যে কোনো জাতির কাছ থেকে সুদ খাওয়া তাদের ধর্মে জায়েজ। ইয়াহুদিদের ধর্মীয় পুস্তক রয়েছে, ইয়াহুদি ওমামি বলছে অন্যদেরকে, তাদের ছাড়া অন্য জাতিরাকে ওমামি বলেছে, বলছে ইয়াহুদির জন্য খ্রিস্টানের কাছে সুদ খাওয়া জায়েজ, মুসলিমের কাছে সুদ খাওয়া জায়েজ, তারপরে হিন্দুর কাছে সুদ খাওয়া জায়েজ, অন্য যে কোনো জাতির কাছে সুদ খাওয়া জায়েজ, কিন্তু ইয়াহুদি ইয়াহুদির কাছে সুদ নেওয়া জায়েজ নয়। হ্যাঁ, আর ইসলামে সুদ হারাম, মুসলিমের সাথেও হারাম আর কাফের সাথেও হারাম। তো এই যে ইনসাফ সুবিচার ইসলাম কায়েম করেছে, এবং আমানত আর সুবিচার কায়েম করার কারণে আদালতেও, আদালতে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা নয়, সাহাবায়ে কেরামের জামানা নাই, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় কেস এসেছে, মিশর থেকে কেস এসেছে, আমর ইবনে আসের ছেলে মেরেছে একটা খ্রিস্টানকে, বিচার নিয়ে এসেছে যে গভর্নরের ছেলে মেরেছে আমার ছেলেকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে শাস্তি দিলেন তার সামনে গভর্নরের ছেলেকে, যে কখন থেকে তুমি এত বড় তোমার দাপট হয়ে গেছে, তুমি গভর্নরের ছেলে সেই জন্য তুমি এই জুলুম করবে, আর ওর সামনে দেখিয়ে দিলেন যে এই যে তাকে পানিশমেন্ট দিলাম। আর এটা শুধু স্বর্ণযুগে না, ভারতে আটশো বছর যে মোগলরা রাজত্ব করেছে সেখানেও বাদশাহ আওরঙ্গজেব আরও সে যে সব নাইপরায়ণ রাজাগুলি মুসলিম বাদশাহগুলি ছিল তারা হিন্দুদের সাথে সুবিচার কায়েম করেছে, সুবিচার কায়েম করেছে। এই জন্য মোহাম্মদ বিন কাসিম রাহিমাহুল্লাহ যখন সিন্ধু প্রদেশে প্রথম ইসলাম নিয়ে যান, তখন মোহাম্মদ বিন কাসিমকে তারা বলেছিল আপনি ফিরে যান না, আপনি তো দেবতা এসছেন ঈশ্বরের তরফ থেকে, আপনি আমাদের দেবতা থাকুন, কেন যাবেন? অথচ ইসলাম গ্রহণ করেনি হিন্দুরা, আর এরা হচ্ছে জালেম, আমাদের রাজা মহারাজা হচ্ছে জালেম, কারণ এরা শোষণ করতো, এরা ইজ্জত লুটতো। হ্যাঁ, এদের কাছে প্রতিদিন নারী পেশ করতে হইতো, কুমারীদেরকে পেশ করতে হইতো, আর কত রকম জুলুম অত্যাচার করতো এই হিন্দুরা রাজা মহারাজারা। পক্ষান্তরে মুসলিম শাসকরা সুবহানাল্লাহ নিজের আপনজন আত্মীয় স্বজন রাজ পরিবারের লোকদের ক্ষেত্রেও ন্যায় নীতি অবলম্বন করেছে এবং সুবিচার কায়েম করেছে। এ হচ্ছে আমাদের স্বর্ণ অক্ষরে লেখা
ইতিহাস আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে কোরআন এবং হাদিস মোতাবেক চলার তৌফিক দান করেন এবং দিন ইসলামকে জানার এবং তা পালন করার তৌফিক দান করেন। আল্লাহ রব্বুল আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন। আর আল্লাহ পাক রব্বুল দুনিয়ার সমস্ত রকমের ফিতনা থেকে আর শত্রুদের অনিষ্ট থেকে আল্লাহ পাক যেন আমাদের বাঁচিয়ে রাখেন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। نور على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم والتقى نور على مر الزمان تألقا وأضاء للدنيا طريقا مشرقا وهدى من الرحمن يهدينا به للصالحات وللمكارم والتقى هذا كتاب الله أعذب منهل أنعم به من مورد لمن استقى قد صانه رب العباد بحفظه وحماه حتى لا يضيع ويخلقا.